মেয়ে শিশুর লালন পালনে বিশেষ যত্ন নেবেন, মেয়েদেরকে অবহেলা করা যাবে না। মা বাবার প্রতি ভালোবাসা তাদের বেশি হক আরো ছেলেদের সে বেশি হক, কারণ ছেলেদেরকে সমাজ ভালোভাবে গ্রহণ করে, তারা স্বাবলম্বী হয় তাড়াতাড়ি, তাদের দেহে এনার্জি বেশি থাকে, তারা রাস্তাঘাটে হাঁটতে পারে। মেয়েরা একটু দুর্বল প্রকৃতির হয়, এই জন্য তাদের প্রতি মা বাবার ভালোবাসা আরো বেশি হওয়া উচিত। কিন্তু অনেক মা বাবা আছে মেয়েদের প্রতি ভালো নজর দেয় না, অনেক মা আছে গোস্তের বড় টুকরাটা ছেলেরে দিয়া দেয়, অনেক বাবা আছে জায়গা সম্পত্তি পর্যন্ত ছেলের নামে লিখে দিয়ে দেয়, এমন বাবাও আছে না নাই? গ্রামে এগুলো পাওয়া যায় বেশি, মায়েরা ঠকাই দিয়া যায়, এগুলো বড় অন্যায়। হ্যাঁ, মায়েরা শুধু দোয়া করে দেয়, ছেলের জমিতে মায়েরা দোয়া দেয়, কয় মা তোরে বেশি কিছু দিতে পারলাম না, যা তোর জন্য দোয়া করে দিলাম। কি ঠকবাজ রে বাবা, এমন ফাঁকিবাজের দোয়া কবুল নাও তো হতে পারে। আর দোয়া সবার জন্য করেন, দাওয়াও করেন। আপনারা যারা আমার আজকের আলোচনা শুনছেন, মেয়েদের যত্ন নেবেন বেশি। হাদিস হলো, যে ব্যক্তির দুটি মেয়ে, তিনটি মেয়ে, একটি মেয়ের কথা হাদিসে আছে, সে ভালো করে যত্ন নিয়ে আদাবা হুন্না, তাকে আদব শিখাবে, ও আহসানা হুন্না, এহসান করবে তাদের সাথে, তাদেরকে জাউওয়াজা হুন্না, তাদেরকে ভালো পাত্রে পাত্রস্থ করবে, কন্যা হেজাবাম মিনান নার, ওই কন্যা সন্তান জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। এজন্য ছেলে নিশ্চয় ভালো, ছেলেদের প্রতি আল্লাহ তাআলা অনেক করুণা করেছেন, ছেলেরা আলেম হবে, তারাও আপনার সাদাকায়ে জারিয়ার উপলক্ষ হবে, কিন্তু ছেলে জাহান্নামের পর্দা হবে এমন হাদিস আমি পাইনি, কিন্তু মেয়ে হবে এমন একাধিক হাদিস পেয়েছি। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি প্রাধান্য দিতাম সন্তানদেরকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি ছেলেদেরকে নয় বরং মেয়েদেরকে প্রাধান্য দিতাম। সাব্বু বাইনা ওলাদিকুম ফিল আতিয়া, তোমরা যখন গিফট দেবে তখন সন্তানদের মাঝে সমান সমান দিও। ফালাউ কুনতু মুফাদ্দালান আহাদান লাফাদ্দালতুন নিসা, যদি আমি সন্তানদের সমান সমান দেওয়ার ক্ষেত্রে কাউকে প্রাধান্য দিতাম, তাহলে মেয়েদেরকে প্রাধান্য দিতাম, কিন্তু আমি প্রাধান্য দেব না, সবাইরে সমান সমান দেব। এই জন্য জীবিত থাকা অবস্থায় সম্পদ দিলে সবাইরে সমান দেওয়া লাগে, আর মরার পরে দিলে আল্লাহ কইছে ছেলে দ্বিগুণ মেয়ে একগুণ। তাই যারা জীবিত থাকা সব ছেলেরে দিয়া মায়েরা ঠকাইতেছেন, ডাবল অপরাধ করতেছেন। মেয়েদের প্রতি এহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মেয়েদের কথা আগে বলেছেন, ইয়াহাবুলি মাইন্যা শাউ ইনাসা ওয়াহাবুলি মাইন্যা শাউ যুকুরা, আল্লাহ যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। আগে কোনটা? হ্যাঁ, কোরআনে আল্লাহ মেয়ের কথা আগে বলছে, ইয়াহাবুলি মাইন্যা শাউ ইনাসা ওয়াহাবুলি মাইন্যা শাউ যুকুরা। এবং হাদিসে আছে, মেয়ে হলো জান্নাতের সুসংবাদের মতো, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা মেয়ের জন্মটাকে কোরআনে বলছেন এটা সুসংবাদ, মেয়ের জন্ম হলো সুসংবাদ। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলছেন যখন তাদের কাউকে মেয়ের সুসংবাদ দেয়া হয়, মেয়ে জন্ম নিয়েছে এ সংবাদ দেয়া হয়, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাজীম, তখন তার চেহারা কালো হয়ে যায়, সে বিরক্ত হয়, এমন কিছু লোক আছে। মেয়ের জন্মের খবর শুনে মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কন্যা সন্তান দেন, হাদিসে আছে। এই জন্য মেয়েদের প্রতি স্পেশাল যত্ন নেবেন। এই প্রসঙ্গে আজকে আলোচনা শেষ করতে চাই। সর্বশেষ ছোট্ট করে দুটি বিষয় বলবো, একটা হলো সন্তানদের নসিহত করবেন, মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করবেন। লোকমান আলাইহিসসালাম সন্তানকে নসিহত করেছে, সে নসিহতগুলো কোরআনে আসছে, আল্লাহ আলাদা সূরা নাজির করছে লোকমান, আছে না? গুরুত্ব কত বেশি বোঝেন এবার। যে লোকমান নামে একজন ব্যক্তি ছিল, উনি তার সন্তানকে নসিহত করেছে। আরে বাবা, কতজন তো কতজনের নসিহত করে, যে আমি তো সারাক্ষণই নসিহত করতেছি, কেডা মনে রাখে কার কথা? টিচাররা সারাদিন স্কুলে নসিহত করতেছে, বক্তারা সারা বছর নসিহত করতেছে, কার কথা কে মনে রাখে? কিন্তু লোকমান নসিহত করছে, আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করছে। আল্লাহ কত সুন্দর করে বলছে যে লোকমান তার সন্তানকে নসিহত করতেছে,
এই কথাগুলো আল্লাহ বলে আমাদেরকে বুঝাচ্ছে এই কাজটা তোমাদেরও করা উচিত। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করেন ইমানদারের কাজে লাগবে, সন্তানদের উপকার হবে। সপ্তাহে একবার না পারলে মাসে একবার খাবার টেবিলে বসে ইউনিভার্সিটি পড়ো ছেলেটা, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটা, নিজের বউ, আরো যারা আছে পরিবারের সবাইকে নিয়ে বসে আল্লাহর উপর ভরসা করে যে ঠিক আছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শুরু করতে চাই, ঠিক আছে আজকে বড় ছেলে তুমি তেলাওয়াত করো, পরের মাসে মেয়েরা বলবেন তুমি তেলাওয়াত করো। এবার আপনি কিছু নসিহাত করবেন, দিনের বিষয়ে কিছু কথা বলবেন, তারপরে এবার পারিবারিকভাবে একটু দোয়ার আয়োজন করবেন যে ঠিক আছে আজকে আমার বউ অর্থাৎ সন্তানদের মা, তাকে বলবেন দোয়া তুমি করো, আমরা আমিন বলব। একটা দিনই মাহাউল তৈরি হবে। আর আপনি বাবা, আপনি মা হিসাবে দায়িত্বশীল হিসাবে নসিহত করলে এই নসিহতগুলো সন্তানদের উপকারে আসবে, এজন্য এই ব্যবস্থা করবেন। আজকে এগুলো না থাকার কারণে দেখা যায় ছেলেরা বখাটে হয়ে যাচ্ছে। আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আপনার অজান্তে সিগারেট টানে, আপনি হয়তো জানেন না, আপনি টের পেয়েছেন কোনোভাবে ছেলের পকেটে, কোনো একদিন আপনি কোনো কারণে গোসলে আপনার ঢুইকা দেখতে পেলেন যে ওয়াশরুমে তার জামা, ওখানে মেজবাতি অথবা সেখানে সিগারেট, তা আপনি সরাসরি তাকে সিগারেট খাও কেন এটা বলিবেন না, এটা বললে হিতে বিপরীত হতে পারে। বরং নসিহত করেন যে বাবা আমার মা শোনো, তোমার বাবা কোনোদিন সিগারেট খায়নি, তোমরা আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের মুখে সিগারেট থাকবে এটা আমি কমপক্ষে পছন্দ করি না, যদি কোনোদিন দেখি বা শুনি খুব কষ্ট পাব, ভবিষ্যতে এটা কইরো না কোনোদিন, হে যে খায় এটা কোয়া দরকার নাই, নসিহতের কারণে সংশোধন হয়ে যাবে। এইভাবে সন্তানদের যে দোষগুলো সামনে পড়বে ওদেরকে নসিহত করে সংশোধনের চেষ্টা করবেন। সর্বশেষ সেটা হচ্ছে মেয়ে এবং ছেলেদের অবাধ মেলামেশার ব্যাপারে সতর্ক থাকবেন। অনেকে আছেন বাবারা, মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন, বাসায় টিচার আছে, আপনার মেয়েটা ক্লাস নাইনে পড়ে, টেনে পড়ে, ছেলেটা অমুক ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে, সে আপনার মেয়ের পড়ায়, এক জায়গায় ছেলে মেয়ে দুজন থাকবে না, দুইজন গাইরে মহাররম এক জায়গায় যদি থাকে তৃতীয় জন হয় শয়তান, এটা হাদিস। এজন্য মেয়েদেরকে বালেগ হওয়ার পরে কখনোই কোনো পুরুষের কাছে পড়তে দেয়া ঠিক না, যদি দেন 100% পর্দা নিশ্চিত করবেন, এক মেয়ে হবে না, অনেকগুলো মেয়ে একসাথে থাকলে পুরুষ যদি পড়াতে চায় পর্দা নিশ্চিত করে পড়াবেন, মেয়ে পড়াই ভালো, কিন্তু মেয়ে যদি একা হয় পর্দার সাথেও দেয়া যাবে না, আর বেপর্দা তো প্রশ্নই আসে না। এই জন্য যাদের মেয়েরা একটু বড় হয়েছে, ওড়না পরার বয়স হয়েছে, আমি মনে করি এর আগ থেকে সতর্ক হন, নিজের পিচ্ছি মেয়েটাকেও, দু বছর দেড় বছরের মেয়েটাকেও মহাররাম পুরুষ ছাড়া গাইরে মহাররামের কোলে দেবেন না। দু বছর তিন বছরের মেয়ে দর্শিতা হয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, পত্রপত্রিকায় আপনারা দেখেছেন। এই জন্য আপনার পিচ্ছি মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে খেলছে, চোখের আড়ালে বেশিক্ষণ থাকতে দেবেন না, মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবেন। অবাধ মেলামেশা যে স্কুলে আপনার একসাথে পড়ালেখা হয়, স্কুল কলেজে, ওখানে সহশিক্ষা যেখানে আছে সন্তানদেরকেও প্রতিষ্ঠানে দেবেন না, সহশিক্ষায় দেবেন না, মেয়েদেরকে মেয়েদের স্কুলে দেবেন, মেয়েদের কলেজে দেবেন, মেয়েদের মাদ্রাসায় দেবেন, ছেলেদেরকে ছেলেদেরটা দেবেন, সহশিক্ষা দেবেন না। যদি বাধ্য হন, ঢাকা ইউনিভার্সিটি টিকেছে সেখানে সহশিক্ষা, কিছু করার নেই, এমন জায়গা যদি দেন তাহলে সন্তানের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।